আজকে শোরুমে গিয়ে দেখি নাফিস আপু লিপস্টিকের শ্যুট করতেছে, তো ও হচ্ছে একদম দুইটা রিং লাইট নিয়ে বসে গেছে, আর এই দিক দিয়ে অনেক দিন পর স্ট্যানি আসছে। তো ও এসে আমাদের ব্র্যান্ডের লিপস্টিকগুলা ট্রাই করতেছিল, আর এই দিক দিয়ে শ্যুটও হচ্ছিল, যেহেতু আমরা ভেরি সুন লিপস্টিকটা লঞ্চিংয়ে যাব। আজকে নাফিস আপুকে শ্যুট দিয়েছিলাম বিচ থিমে, মানে বলেছিলাম ও সুন্দর একটা গাউন পরবে, ফ্লোরাল একটা গাউন পরবে, মাথায় বড় একটা হ্যাট থাকবে। ওকে বলেছিলাম তোমাকে দেখে যাতে মনে হয় তুমি মালদ্বীপের কোনো একটা ওয়াটার ভিলাতে আছো, বিকালবেলা তুমি ভিলা থেকে রিসর্টটা ঘুরতে বের হয়েছো। তো ও এত সুন্দর একটা অরেঞ্জ লিপস্টিক দিছে, ওকে এত সুন্দর লাগতেছিল। তো যেহেতু লিপস্টিকগুলো আমরা ভেরি সুন লঞ্চে যাব, তো এক এক দিন হচ্ছে আমরা থিম ওয়াইজ শ্যুটটা শেষ করতেছিলাম। তো আজকে শোরুমে আমার অনেকগুলা কেক আসবে, আর তাছাড়া স্ট্যানিও আমার জন্য একটা কেক অর্ডার দিয়েছে, যেহেতু আমার 1 মিলিয়ন সেলিব্রেশনে ছিল না। যেহেতু 1 মিলিয়নের একটা সেলিব্রেশন অলরেডি হয়েছে আমাদের এসএ কর্পোরেশনের টিম মেম্বার্সদের সাথে, তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল আর আম্মুরা হচ্ছে আমাদের বড় মামিদের বাসায় এসেছিল, মানে আমার শোরুমের অপোজিটেই হচ্ছে মামিদের বাসা, আম্মুরা আসছিল, জায়ান আসছিল, ভাইয়া ভাবি আসছিল। তো চিন্তা করলাম যে আমি কেকগুলা নিয়ে মামিদের বাসায় চলে যাই, এবার হচ্ছে ফ্যামিলির সাথে সেলিব্রেশনটা হোক। তো আমি স্ট্যানিকেও জোর করে উঠাই আমার মামির বাসায় নিয়ে গেছিলাম, সারা রাত ছিলাম, অনেক মজা করছি, অনেক গল্প করছি। তো আমি আমার মামির বাসায় কী কী করলাম বা আমার 1 মিলিয়ন সেলিব্রেশন পার্ট 2 কেমন ছিল, এইটাই হচ্ছে এই ব্লগটাতে থাকবে। তো আমরা টেবিলে বসে সবাই গল্প করতেছিলাম, ওদের বাসায় বিরাট বিরাট দুইটা পার্সিয়ান ক্যাট আছে, আর এই যে আমার সবগুলা কেক চলে আসছে, একটা হচ্ছে স্ট্যানি আমার জন্য এনেছে, আর হচ্ছে সুইট টেবিল অ্যান্ড বেকারির একটা কেক ছিল, আর বাকি আরও দুইটা পেজ হচ্ছে স্ট্যানির থ্রুতে আমাকে কেক সেন্ড করেছে। তো ওইটার ডিটেলস আমি দিচ্ছি, জায়ান অনেক বেশি এক্সাইটেড ছিল, শুধু আমাকে বলতেছিল ফুপি আজকে কি আমার বার্থডে, আমি বলতেছিলাম আজকে তোমার আর আমার একসাথে বার্থডে, ও বলতেছিল ফুপি এতগুলা কেক ও কোনটা যে আগে কাটবে ও আসলে ঠিক করতে পারতেছে না। তো চলেন এখন আমরা ডিটেলসে একটা একটা কেক দেখি। স্ক্রিনে এখন যে কেকটা দেখছেন এই কেকটার পেজ হচ্ছে রাঁধুনি আপা, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কেকটা না আমার না হ্যান্ডমেড কেক দেখলে আমি আ করে তাকায় থাকি, মানে নিজের তো ধরেন কোনো প্রতিভা নাই, আর এত সুন্দর করে কেকটা বানাইছে। আরও ডিটেলসে আমি পরে আসছি। এই কেকটা হচ্ছে সুইট টেবিল অ্যান্ড বেকারি, আমার প্রত্যেকটা ইভেন্টে দেখবেন ওরা সবচেয়ে সুন্দর সুন্দর কেক পাঠায়, এবং এবারে যে থিমটা ছিল আপু আমাকে খুব এক্সাইটেড হয়ে বলতেছে আপু আপনার জন্য স্পেশালি এই কেকটা বানাইছি, এটা আমি ব্ল্যাক ক্রিম দিয়ে করেছি, ভেতরে হচ্ছে ভ্যানিলা কেক, আপনার অনেক ভালো লাগবে। কেকটা এত সুন্দর ছিল। তো আবার আমি ডিটেলসে পরে আসতেছি, এই কেকটা আমি খুলছি এখন। এই কেকটার সাথে সুন্দর একটা চিঠি আমার কাছে এসেছে, আমি একটা মজার কথা বলি, আমি যখন ওদের লোগোটা ফার্স্ট দেখছিলাম আমি দেখে দেখে পড়তেছি আ বরিশাইল্লা বাইটস, এরপর আমি ভালো করে দেখলাম পেজটার নাম হচ্ছে অ্যাম্ব্রোজিয়াল বাইটস। এই কেকটা অনেক মজার একটা কেক ছিল, খুবই হেভি রিচ একটা কেক ছিল, একদম চকলেট ফ্লেভার। এরপরে যে কেক দুইটা দেখছেন এটা স্ট্যানি আমার জন্য অর্ডার করছে, এক সপ্তাহ পর ও আসছে, মানে আমার যেদিন 1 মিলিয়ন সেলিব্রেশনের কথা ছিল ওই দিন হচ্ছে ও বাথরুমে গিয়ে কোমর ভাঙছে, হ্যাঁ এজন্য আসে নাই। তো ও হচ্ছে এই পাপের প্রায়শ্চিত্ত করতে ও আমার জন্য 4 পাউন্ডের কেক অর্ডার দিয়ে নিয়ে আসছে, বিরাট বড় একটা 1 আর একটা M।
সবগুলো কেক আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে কোনো বেলুনের সেট আপ ছিল না, কেকগুলা নিজেরাই এত সুন্দর ছিল, আর কিছুই লাগবে না। জায়ান তো এদিক দিয়ে অস্থির হয়ে মাথা খারাপ করে ফেলছে, মানে ছবি তোলার পর্ব কবে শেষ হবে ও কবে কেকগুলা খাবে। অলরেডি আপনারা যদি লক্ষ্য করেন, কয়েকটা কেকের চারপাশ খুঁজলে ওর আঙ্গুলের ছেঁটা ফোঁটা পাওয়া যাবে। তো আমি ওকে বলতেছিলাম তুই সুন্দর করে হাস, আমি ছবি তুলবো। এরপর আম্মুকে ছাড়া কেক কাটলে তো আর হয় না, জায়ান আর আম্মুর সাথে আজকে আমার সেলিব্রেশনটা হবে। তো ওকে আমি বলতেছিলাম সুন্দর করে হাসো, যে বিরক্ত জোর করে করে হাসতেছে, ফুপি কেক কাটো কেক কাটো। তো এরপর হচ্ছে ফাইনালি আমরা কেকটা কাটলাম, আলহামদুলিল্লাহ। এখন থেকে আমি চিন্তা করেছি আমার ফ্যামিলির সাথে প্রতিটা ব্লগ আমি ডিটেলসে বানাবো, বড় বড় ব্লগ বানাবো, যেহেতু ইউটিউবে বসেও আপনারা ব্লগগুলো দেখেন। তো টিভিতে বসে ব্লগগুলো দেখলে না, ছোট ব্লগ হলে আমার নিজের কাছে খুব বিরক্ত লাগে। তো আমি হচ্ছে চিন্তা করলাম যে একটু বড় ব্লগ বানাই। তো কেকটা কেটে হচ্ছে আমি জায়ানকে খাওয়াচ্ছিলাম, আম্মুকে বলতেছিলাম তুমি শুধু পোজ দাও, তুমি খাবা না, তোমার ডায়াবেটিস অনেক। তো আম্মু অনেক বেশি খুশি ছিল। তো প্রত্যেকটা কেকই হচ্ছে আমরা একটা একটা করে এখন কাটবো। এই কেকটা দেখে না মনে হচ্ছিল কি বিশাল সাইজের একটা ব্রাউনি, এক মক কফির সাথে এই ব্রাউনিটা খাইলে হেভি লাগবে। বাট এটা একটা কেক ছিল, একদম ক্রিমি একটা ডার্ক চকলেট ফ্লেভার, খুবই মজা ছিল কেকটা। এবং আমি বাসায় নিয়ে আসছি কেকগুলা, অনেক মজা ছিল। এই কেকটা সুইট টেবিল অ্যান্ড বেকারি ছিল, এবং স্পেশালি এটা ওরা একদম ব্ল্যাক ক্রিম দিয়ে করছে, আর ভেতরের ফ্লেভারটা ছিল একদম ফ্রেশ একটা ভ্যানিলা কেক, একদম ফ্রেশ বানানো সফট একটা ভ্যানিলা কেক। তো সবাই হচ্ছে মোটামুটি ওই যে দেখেন কেক নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমার পুরা ফ্যামিলি হচ্ছে একটা কমেডি। পুরো হোয়াইট খাওয়া বন্ধ না করলে ভাইয়া তোমার ডায়াবেটিস 30 হয়ে যাবে, ডায়াবেটিস 30। দেখো এটা পরে যাচ্ছে মাম্মা, হ্যাঁ ওই যে ওইটা দেই সমস্যা হইলে ও আসবে আমাকে হাসপাতালে। ছোলা
যে কয় পিস কেক খাইছো দুই ঘন্টা দৌড়াইলেও ডায়াবেটিস কমবে না। আমার পুরা পরিবার একটা বিনোদন, মানে এদেরকে যদি ইন্ডিভিজুয়াল ব্লগ পেজ খুলে দেওয়া হয় প্রত্যেকের 1 মিলিয়ন হয়ে যাবে। একজন ক্যামেরার জন্য কেক খাইতে পারতেছে না, মানে আমার আম্মু যার ডায়াবেটিস কিছুদিন আগে মেপে 20-এর কাছাকাছি এভারেজ পাওয়া গেছে, সে কেক খাবেই তার মেয়ের 1 মিলিয়ন হয়েছে। কি যে একটা অবস্থা, আপনারা ক্লিপগুলো দেখে বুঝতে পারছেন কেকগুলো আমরা সবাই কত মজা করে খাইছি। এরপর রাতে বেলা মামি ডিনার অ্যারেঞ্জমেন্ট করছে, আমরা সবাই খেয়ে যার যার বাসায়। ব্লগগুলো কেমন লাগছে জানাবেন, আমি কিছু ক্লিপ একদম র রাখছি। আমি জানি না আসলে আপনারা কি মনে করবেন, বাট আমার পুরা ফ্যামিলি আমার মতো।